সুপ্রভাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের গুরুত্বপূর্ণ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো জানিয়ে থাকি সংবাদের ভেতরের বিশ্লেষণটিও প্রিয় দর্শক আজ জাতীয় দৈনিক পত্রিকার সবগুলো পাতা জুড়েই আসলে যে খবরটি উঠে এসেছে সেটি হচ্ছে ফুটবল বিশ্বের কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু সংবাদ এই এমন কেউ নেই আসলে আমার মতোই যারা হচ্ছে এই নামটির সঙ্গে পরিচিত নয় হয়তো সামনাসামনি দেখেননি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি আমরা এবং এই সংবাদটির পাশাপাশি করোনার খবর তো আছেই দ্বিতীয় সংক্রমণের ঢেউ আসবার সাথে সাথে মাস্কের বাজারও একটা দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে যে মাস্কগুলো ছিল সেগুলোর দাম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আমাদের মৃত্যু সংখ্যাটি 39 দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী মন্ত্রী মিলে প্রায় 15 জন এবং সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী এবং তার সচিবও করোনায় আক্রান্ত হয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন করোনাকে কেন্দ্র করে এসএসসি এইচএসসি পরীক্ষাও পেছানোর একটা কথা শোনা যাচ্ছে এমন নানা শিরোনাম নিয়ে আজ আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা এবং যথারীতি আমার হাতে থাকা পত্রিকার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই প্রথম যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর দৈনিক দেশ রূপান্তর তাদের যে শিরোনাম করেছে ফুটবল ঈশ্বর নেই ম্যারাডোনার ছবিও আছে একটি সাথে শোক স্তব্ধ বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক এবং স্বর্গে তোমার সঙ্গে ফুটবল খেলবো বলেছেন পেলে তার একটি টুইটার বার্তায় এছাড়া পায়ের নিচে ছিল তার পৃথিবী ছিল তার পায়ের নিচে মৃত্যুকালে তার বয়স হয়েছিল 7 বছর এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন পত্রিকার নিচের দিকে যদি আমরা একটু দেখি আরো কিছু শিরোনাম আছে এখানে 62 বছরও শেষ হয়নি দেওয়ানি মামলা চূড়ান্ত নিষ্পত্তি দেখে যেতে পারেন না বাদী বিবাদী মামলা চলে যায় বংশ পরম্পরায় এখানে যে মামলাটির কথা বলা হচ্ছে সিলেটের গোয়াইনঘাটের একটি মামলায় প্রায় 62 বছর ধরে চলছে এবং যিনি আসলে থাকেন বাদী বিবাদী তারা একসময় হয়তো মরে যাচ্ছেন কিন্তু তারপরও মামলা চলেই যাচ্ছে তো এখানে বলা হচ্ছে দেওয়ানি আইন পরিবর্তন করতে হবে অ্যাটর্নি জেনারেল বলছেন এছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তির বিকল্প নেই ব্যারিস্টার শফিক আহমেদের মন্তব্য 24 ঘন্টায় 39 মৃত্যু শনাক্ত 2156 জন এছাড়া অ্যান্টিজেন পরীক্ষা আগামী মাস থেকে আসছে পাকিস্তানে ধর্ষকদের খোঁজা করার আইন অনুমোদন রাসায়নিক পদার্থ প্রয়োগের মাধ্যমে ধর্ষকদের পুরুষত্ব কেড়ে নেওয়ার জন্য বা এই ধরনের একটা সিদ্ধান্ত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার খুলছে ইইউ জার্মান প্রণোদনার জট করোনাকালে চাকরিচ্যুত লাখো যে পোশাক শ্রমিক তাদের জন্যই আসলে বেশ কিছুদিন ধরেই একটা প্রণোদনা জার্মান সরকার থেকে ঘোষণা করা হয়েছিল অবশেষে এটি আলোর মুখ দেখতে যাচ্ছে সেটি বলা হচ্ছে এবং হয়তো বা এই নভেম্বরের 18 তারিখ থেকেই অর্থ গ্রহণ বন্টনের জন্য একটি কমিটিও গঠন করেছে সরকার এছাড়া শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে হোয়াইট হাউসে প্রথম ফিলিস্তিনি রিমা দোদিন টাকা আছে টাকা নাই টিকা আমদানিতে অর্থ সংস্থান কি উপায়ে বলা হচ্ছে টিকা লাগবে 26 কোটি দিতে ও কিনতে ব্যয় হবে 16,890 কোটি টাকা এবং সরকার এখন মাত্র 10% টিকা কিনতে পারবে 20% টিকা দিবে গ্যাভি বাকি টিকা পরে পরবর্তী পত্রিকা দেখে নিতে চাই দৈনিক প্রথম আলো রয়েছে আমার হাতে বিদায় ফুটবল জাদুকর ম্যারাডোনাকে নিয়েই তাদের আজকে শিরোনাম এবং তার বিশ্বকাপ হাতে যে ছবিটি সেটিও আমরা দেখতে পাচ্ছি 1986 সালে বিশ্বকাপ জয়ের পরে যে ছবিটি দেশে আবারও করোনায় মৃত্যু বাড়ছে মাস্কের বাজারও দ্বিতীয় ঢেউ যেটি বলছিলাম যে এখানে যদি একটু আমরা ভেতরে দেখি বলা হচ্ছে যে বাবু বাজারে যে পাইকারি দোকানগুলো সেখানে সার্জিক্যাল মাস্ক 1 থেকে 3 টাকায় বিক্রি হচ্ছে এবং খুচরায় সেটি বিক্রি হচ্ছে এখন প্রায় 5 থেকে 7 টাকা আমদানি কমেছে যদিও দেশেই তৈরি হচ্ছে মাস্ক কিন্তু এর মাঝে আবার নকল এবং নিম্নমানের মাস্ক তৈরিরও একটা অভিযোগ পাওয়া যাচ্ছে পত্রিকার নিচের দিকে যদি একটু দেখি ম্যারাডোনাকে নিয়ে শিরোনাম করা হচ্ছে ম্যারাডোনা ছিলেন একাই একটা দল এবং পেলের মন্তব্য ম্যারাডোনা প্রতি যে শ্রদ্ধাঞ্জলি একদিন আমরা স্বর্গে ফুটবল খেলবো প্রদর্শক একটি বিরতির সময় হচ্ছে বিরতি নিয়ে ফিরছি কোথাও যাবেন আমাদের সাথেই থাকুন
ঢুকে দেখছি এখানে কয়টা বাজে এখন আমাদের হলো মানে 18 মিনিট ছিল তো হ্যাঁ আমরা 12 মিনিট পাবো তো এর ভিতরে তো দুইটা ব্রেকিতে হবে পত্রিকা যা আসে কোন রকম পড়ে পত্রিকা তো ভিজে গেছে আমি সেটা বলতেছি না আমি বলতেছি আমি এত লেট করি নাই 3 মিনিট না তাই বললাম ওই ভাইয়া বলতেছে যে 2 মিনিট লেট হয়েছে কিন্তু আমি তো ঘড়ি দেখে ঢুকছি আমাদের মেকআপ রুমে যখন আমি বেরোচ্ছি এখন এভাবে বললে তো প্রেজেন্টারের দোষ দেখানো হচ্ছে ওইটা লেট করছি কেন কারণ পত্রিকার নিচের দিকটা দেখায় আমি অফ করে দিতে যাচ্ছিলাম আপনি একটু আর্লি বললেন এক দুই সেকেন্ড হ্যাঁ আল্লাহ পেপার তো ভিজে গেছে এখন কি করবো নিচে পাঠাই দেবো শোন ভাই বিরতির পর আবারও আমন্ত্রণ দেখছেন এশিয়ান সংবাদ বিশ্লেষণ সাথে আছি আমি পারহানা ত্রিনা বিরতির আগে বেশ কিছু পত্রিকার শিরোনাম দেখাচ্ছিলাম এখন আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠ তাদের শিরোনাম করেছে লালকালিতে স্কুলে ভর্তি লটারিতে করোনায় শিক্ষা সংকট উত্তরণের সিদ্ধান্ত এবং সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছেন যে খুললেও প্রতিদিন ক্লাসে আসতে হবে না এবং এই বছর যে এইচএসসির পরীক্ষার ফলটি আছে সেটি 75% জেএসসি এবং 25% এসএসসি পরীক্ষার ফলের উপর ভিত্তি করে আসলে করা হবে এবং সামনের বছরও হয়তো বা এই পরীক্ষা পেছানোর একটা সিদ্ধান্ত হচ্ছে বা দেখা যাবে দু তিন মাস হয়তো পেছাতে পারে এছাড়া আমাদের যে লটারি কথা বলা হচ্ছে এই সিস্টেমে আসলে যে অ্যাডমিশন নেওয়া হবে সেক্ষেত্রে যে আগে কোটা ছিল 40% সেটি 50% উন্নীত করা হচ্ছে এলাকা ভিত্তিক স্কুল চয়েসের ক্ষেত্রে যে আগে 40% হচ্ছে এলাকা ভিত্তিক স্কুলগুলো চয়েস করতে পারতো এখন সেটি 50% উন্নীত করা হচ্ছে এবং এই প্রসেসটি শেষ হবে ডিসেম্বরের 7 তারিখের মধ্যে এবং আশা করা যায় যে জানুয়ারির 15 তারিখের মধ্যে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে এছাড়া যেটি বলছিলাম যে করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ও সচিব নাইজার সফর বাতিল তার নাইজার সফরে যাওয়ার কথা ছিল ওআইসি সম্মেলন নিয়ে এছাড়া কিংবদন্তি ম্যারাডোনার চিরবিদায় ভ্যাকসিন কিনতে মডার্নার সঙ্গে যোগাযোগ শুরু দ্য ডেইলি স্টার রয়েছে আমার হাতে ফেয়ারওয়েল ম্যাজিক্যাল ম্যারাডোনা পত্রিকার নিচের দিকে যদি আমরা একটু দেখি নিউ ইনিশিয়েটিভস অফার্স হোপ ফর মাইগ্রেন্ট সৌদি লেবার রিফর্ম এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে যেটি বলা হচ্ছে যে খালাফা নামে একটি সিস্টেম ছিল সৌদি আরবে যে যেটিকে বলা হয় যে যে কেউ যদি কাজ করতে যায় তাহলে তার যে মালিক তার অনুমতি ছাড়া সে আসলে কোথায় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে আরও একটি বিরতি নিয়ে ফিরছি বিরতির পর আবারও আমন্ত্রণ দেখছেন এশিয়ান সংবাদ বিশ্লেষণ সাথে আছি আমি পারহানা ত্রিনা বিরতির আগে যে শিরোনামটি নিয়ে কথা বলছিলাম যে সৌদি সরকার যে শ্রম সংস্কারের উদ্যোগের কথা বলা হচ্ছে সেখানে খালফা যে সিস্টেমটি বর্তমানে আছে মানে স্পন্সরশিপ তো কেউ ওখানে গেলে কাজে যার তার একটা স্পন্সরশিপ দরকার হয় এবং সেই স্পন্সর যিনি করেন তার অনুমতি ছাড়া সে দেশ ত্যাগ করতে পারে না দেশে গমন করতে পারে না এমনকি জব বা চাকুরি যেটি সেটি পরিবর্তনও করতে পারে না তো এখন যে নতুন নিয়মের কথা বলা হচ্ছে তাতে করে এই খালফা সিস্টেমটি থাকছে না সেটির জন্যই হয়তো বলা হচ্ছে যে নতুন একটি সময় হয়তো আসছে এবং আমরা জানি যে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে নির্যাতনেরও কিছু ঘটনা উঠে এসেছে সৌদির এই বিষয়টি নিয়ে পরবর্তী পত্রিকায় চলে যেতে চাই দৈনিক সমকাল রয়েছে আমার হাতে আগুনের ষড়যন্ত্রে গন্ধ দুই দিনে পুড়ল 3 বস্তি আসলে শীত আসলেই এই আগুনের একটা ব্যাপার দেখা যায় বস্তিগুলোতে গত বছরও ঘটেছে এবছরও যেন পুনরাবৃত্তি ঘটল ঘটনার সমকালকে বিক্রম দরশামায় রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করছে ভারত যুগান্ত রয়েছে আমার হাতে
মহাপ্রয়াণে মহানায়ক ম্যারাডোনা এবং শিক্ষামন্ত্রীর ব্রিফিং এইচএসসির ফল এইচএসসির 75% নিয়ে। করোনায় শিল্প খাতে দীর্ঘ মন্দার শঙ্কা এবং আকাশে একদিন ফুটবল খেলব একসঙ্গে, পেলের মন্তব্য। বাংলাদেশ প্রতিদিন রয়েছে বিদায়ী কিংবদন্তি ম্যারাডোনা হৃদরোগে মৃত্যু ফুটবল ইতিহাসের মহানায়কের। ডিসেম্বরে টিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানির। বাংলাদেশের আলো রয়েছে স্কুলে সব শ্রেণীতেই লটারিতে ভর্তি, 7 কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। যে 7 কোটির কথা বলা হচ্ছে এটি মোটামুটি আমরা ফ্রি পাচ্ছি, এরপরে হয়তো কিনে নিতে হবে। সময়ের আলো রয়েছে দল গোছাচ্ছে আওয়ামী লীগ, শৃঙ্খলা রক্ষায় কঠোর অ্যাকশন। আমরা জানি বেশ কিছুদিন ধরে আসলে তাদের দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে নিম্ন যে কক্ষগুলো আছে ওখানে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তিতে লটারি, ফের বর্জ্যবাহী জাহাজ আমদানির পয়তারা। এছাড়া ডেইলি ইন্ডাস্ট্রি আছে মিডল ম্যান আর্ন ফার্মার্স বার্ডেন্ড, এবং সর্বশেষ যে পত্রিকাটি রয়েছে দৈনিক ইত্তেফাক, আমলাতন্ত্রের ঝুঁকি বাড়ছে, কাঠামোগত শৃঙ্খলা নেই, মাঠ প্রশাসনের সমন্বয়ের অভাব, এক এক স্তরে পদসংখ্যার বিপরীতে কর্মকর্তার সংখ্যাধিক্য। সংখ্যা যদি কিছু দেয়া আছে আমরা পড়ি, 104টি অতিরিক্ত সচিবের মঞ্জুরিকৃত পদের বিপরীতে কর্মকর্তার সংখ্যা 545টি, যুগ্ম সচিবের 483টি পদের বিপরীতে সংখ্যা 743টি, উপসচিবের 800 পদের বিপরীতে কর্মকর্তা কাজ করছেন 1636 জন। এবং ফুটবলের বয়পুত্রের বিদায়। প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে থাকা পত্রিকার আজকের সুনামগুলো। এবং যথারীতি যেটি বলতে চাই যে আপনারা যারাই ঘরের বাইরে যাচ্ছেন অবশ্যই মাস্ক পরিধান করুন, কেননা আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যে সংখ্যাটি সেটি কিন্তু আবারও শঙ্কার দিকে যাচ্ছে। আপনি যাতে বাইরে থেকে যখন ঘরে আসছেন জীবাণুটা যাতে ঘরের ভেতরে কাউকে আক্রান্ত না করে সে ব্যাপারে সতর্ক থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফারহানা ত্রিনা।